একদিন মুড়ির চাল শুকোতে দিচ্ছি একদিন বজরে আলু তুলতে এসেছি আর একদিন হলুদ তুলতে এসেছি মানে কাজের এখন কোনো শেষ শেষ আর কি দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি একদম সোজা হলুদ তুলতে আগের দিনে বাপি তাপাতে দু লাইন তুলে তিন লাইন তুলেছিলাম আজকে বাপি নেই আজকে আমি এক লাইন তুলতে এসেছি কালকে বাপি আসবে কালকে বাপি শুধু আবার হলুদ তুলতে আসবো হলুদ তো তুলে দিলেই হলো না হলুদকে তুলে নিয়ে এসে ঘরেতে মাটিগুলো আলাদা করতে হবে ছোটো ছোটো কুচি করে ওগুলো আলাদা করতে হবে দিয়ে গোড়াগুলো আলাদা করতে হবে সেগুলো সব একসঙ্গে জলে ভিজুতে হবে আর সেই সব কাজ কাজের আমারই আর কি তা আমি এই যে বসে বসে জলেতে মাটিগুলো আলাদা করলাম এবার জলেতে এই যে ভিজুতে দিচ্ছি ফ্ল্যাশ গুড মর্নিং রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বৃন্দে আছো আমি তো অবশ্যই প্রতিদিনই ভালো থাকি তো চলে যান ওদের একটা ইন্ডাস্ট্রি ভিলেজ লাইফ ব্লগ ভিডিও নিয়ে সবাই হাট থেকে এসে মা জামাটা কেঁচে দিয়েছে তাই অন্য জামা পরে আসতে হচ্ছে আমাকে এখন আমি যাচ্ছি এই যে এই যে কম্ব আমি এখন যাচ্ছি হলুদ তুলতে যাচ্ছে হলুদ তুলতে যাচ্ছি কালকে তুলে জল্প আজকে এক লাইন তুলতে যাচ্ছে হাওয়া দিচ্ছে কি সুন্দর তবে বড় বড় হলুদ দেখাচ্ছি দাদা হলুদ তুলে তোমাদেরকে একবার এই দেখো আমি হলুদ তুলছিলাম আর দূর থেকে দিল রানা আসছিলো হেঁটে হেঁটে রানাকে কেমন রানা শোন শোন একা হলুদ তুলতে না কেমন লাগে দিয়ে ওই জন্য রানাকে ডাকলাম রানাকে কেমন দাঁড়া গল্প করবো একসঙ্গে গল্প করতে করতে তুললে ভালো লাগবে রানাকে ডাকলো রানার সঙ্গে দিদি গল্প করছিলাম রানা কোনো রানা তুই দাঁড়িয়ে দাঁড়িদি কাজ নেই দাঁড়িয়ে ভিডিওটা কর আমি হলুদ তুলছি ভিডিও করছি রানাকে রানার সঙ্গে ভিডিও করছিলাম রানা ভিডিও করছিলো ফোন নিয়ে আমার কারণ আমি দাঁড়িদি হলুদ তুলছি কালকে দু লাইন তুলেছি বাপি দামাতে তিন লাইন বাপি দু লাইন আমি এক লাইন তুলেছি আজকে আমি এক লাইন তুলতে কালকে আর বাপি আসবে তো কালকে আমাকে আবার তুলতে হবে এই দেখো এইটা হচ্ছে একটা হলুদ দু বছর অন্তর করে একটা করে হলুদ তুলতে হয় তো সেই জন্যে দেখো হলুদ তুলছি দু বছর পর দেখতে পাচ্ছ কতটা করে চাপ হয়েছে হলুদের তো হলুদগুলো নিয়ে আমি বাড়ি চলে এসেছি জামাটা খুলে দিয়েছি আর জামাটা মাটিতে সব মাখা হয়ে গেছে তো ধুলছিলাম তো ধুলো তো লেগেছে দিয়ে এসে গোড়াগুলো থেকে ইয়ে কুচিগুলো আলাদা করে দিয়ে মাটিগুলো বাইরে ফেলে দিয়েছে মা বললো ওগুলো ভিজিয়ে রাখ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে বিকালের দিক করে সেদ্ধ করতে হবে সোডা আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে তারপরে রোদে শুকনোর পর তারপর ওগুলোকে ভাজতে হবে তারপরে ওগুলো হল থেকে হলুদ বেরোবো অনেক ঝামেলা আছে তুলে আলি হলো না টান করে দিয়েছি হলুদ তুলে এসে এবার যাচ্ছি নিচে খেতে আমি এসেছি আবার নতুন ফোনটা আবার দেখতে সকাল থেকে হলুদ তুলতে ব্যস্ত বাঁচতেছিলাম দেখতে হয় না এখন আমার নিয়ে এসেছি আর বলো না ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে আবার যে রিচার্জ করতে হবে চলো আমি যে রিচার্জে খাই ভাগ্নি বাড়ি এসছে দেখছো বাচ্চা দেখো নি খেলছে এই যিনি তুমি খেলছো কি কি করে খেলছো তুমি তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে দশদি কি দশদিগি কার বাড়ি মুখ হাত দিও না মুখ তো হাততো না মা

তুই কি রান্না করছো আজকে কি রান্না করছো কি রান্না করছো কি কি রান্না করছো তুমি আজকে অনেক রকম রান্না করছো ভাঙের সাথে খেলে চলে এসেছি ওপরে আমি এরপর অবশ্যই ভিডিও এডিট করতে কালকে ভিডিও ছাড়া হয়নি কারণ কালকে ভিডিওটাতে এডিট করতে ভুলে যাচ্ছি মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল তার আর কোন দিকে তাকা দেওয়া না এত মাথায় যন্ত্রণা হচ্ছিলো তো আজকের আমাদের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল নোটিফিকেশন অনেক প্রেস করে দেবে যাতে পরবর্তী এরকম ভিলেজ রিলেটেড ভিডিও এদের সাহায্য হয় চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ ওরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই রাধে রাধে